আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই দেখেন একটা ঘাসের জমি, বিশাল এরিয়া নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই ঘাসটা একেবারে শেষ প্রান্তে একটু বড়, তারপরে কিন্তু আস্তে 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 ছোট পর্যায়ে চলে আসছে, দেখতেই পাচ্ছেন। এই ডিফারেন্সটা হওয়ার কারণ হচ্ছে আমরা যখন একটা পাশ থেকে ঘাস কাটা শুরু করছি, পর্যায়ক্রমে কিন্তু ওই যে ঘাস পাশ থেকে আগে শুরু করছি সেইখান থেকে সেইখানে কিন্তু আগে ঘাসটা হয়ে গেছে। এরকম করতে করতে শেষ পর্যন্ত আসার পরে দেখি পিছনে আবার ঘাসগুলো কিন্তু আবার পরিপক্ক হয়ে গেছে। এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি কোনো একটা জমির এক প্রান্তে কাটা শুরু করবেন, অন্য প্রান্তে যা শেষ করবেন পিছনে তাকায় দেখবেন আবার আবার পরিপূর্ণ ঘাস। এইরকম একটা রহমতের ঘাস এই ঘাসটা, যতবার কাটবেন ততবার এই বাম্পার ফলন পাবেন। এই ঘাসটার নাম বলি আমি আপনাদের, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, যেটা বাংলাদেশে আনা হয়েছে প্রায় 3 বছর যাবৎ। বাংলাদেশে প্রায় অনেক অঞ্চলে খামারিরা চাষ করেছেন এবং কৃষি অফিস থেকে এই ঘাসটাকে ঘাসের রাজা পর্যন্ত উপাধি দিয়েছে বিভিন্ন চিন্তাবিদরা। আর আপনি এই ঘাসটা রোপণ করবেন কারণ এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা, একেবারে ভূমি থেকে শুরু করে মাটির লেভেল থেকে শুরু করে সারাটা কাণ্ড জুড়ে পাতা। এই ঘাসটার আপনার সর্বোচ্চ 5 ফিট পর্যন্ত, 5 থেকে 6 ফিট পর্যন্ত উঁচু হয়, আর সেই ততটুকু জায়গা জুড়েই আপনার চারা জুড়ে পাতা থাকে আর খুবই কাছাকাছি গিট থাকে। আপনি আপনাদের একটু দেখাচ্ছি একটা ঘাস ছিঁড়ে, এই দেখেন খুবই কাছাকাছি গিট থাকে এবং পাতা থাকে আপনার আপনার কি বলবো তাল পাতার মতো একটা ভাস থাকে। এই পাতাতে দুই পাশেই দেখুন ছড়ানো থাকে সৌন্দর্য, সৌন্দর্য দিক থেকে কিন্তু ঘাসটা যতটা দেখতে সুন্দর আবার প্রোটিন মানের দিক থেকেও ঘাসটা ততটাই সেরা। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন। দর্শক, এটা কিন্তু আমি একটা অপরিপক্ক কাটিং আপনার ঘাস ছিঁড়ে দেখাচ্ছি, এটা কিন্তু পরিপক্ক এখনো হয়নি। যখন পরিপক্ক হয়ে যাবে তখন এটা আরো মোটা হয়, আরো সতেজ হয়, আরো স্পষ্ট হয়। এই অঙ্কু ইয়াগুলো আপনার শিকড়গুলো ধূসর বর্ণের হয়ে যায় সেটা পরিপক্ক। আমি আপনাদের দেখাইছি পাতাটা কি লেভেলে থাকে, কি রকম পাতা গজে সেটা। আর আপনারা যখন এই কাটিং এ রোপণ করবেন আমাদের কাছ থেকে নেবেন, সেক্ষেত্রে 100% পরিপক্ক কাটিং আমরা দিয়ে থাকি। দেখেন বিশাল এরিয়া নিয়ে, মনে হচ্ছে যে আসলে এটা যে কারো আপনার দেখলে পছন্দ হবে ঘাসটা। এই ঘাসটা কিন্তু আমাদের বেশি পরিচর্যা বেশি পরিশ্রম হয় না এই রোপণ করতে বা ঘাসটা এরকম ফলন ফলাইতে। এটা রোপণ করার পরে আমি একটু এটা ঢ্যাপ সার, টিএসপি সার এবং ইউরিয়া সার দিয়েছি, গোবরও দেইনি এই ঘাসটাতে। বেলে এটেল মিক্স জমি, এটা হাই মানের হাই কোয়ালিটির জমিও না, বেলে এটেল মিক্সড জমি, মিডিয়াম কোয়ালিটির জমি, তাতে কিন্তু এত সুন্দর ফলন। আপনি যদি ঘাসটা রোপণ করে না থাকেন আমি বলবো অতি শীঘ্রই ঘাসটা রোপণ করুন। আপনি যদি ভেড়া বা ছাগলের বা গরু মহিষ বা গাভি বললেন যে কোনো আপনার খামার থাকুক না কোনো, প্রত্যেকটা গবাদি পশুর জন্য একটা হাই ক্লাসের ঘাস, ক্লাসিফিক ঘাস, ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস আপনি চাষ করে আপনার গবাদি পশুর দানাদার খাদ্যের চাহিদা কমিয়ে আনতে পারবেন, খরচ কমে যাবে, দিন শেষে কিন্তু একটা ভালো মানের প্রফিট গুনতে পারবেন আপনি খামার প্রতিষ্ঠা করে। যারা নতুন উদ্যোক্তা 25 সালে ভালো মানের উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন সেই ভাইদের কিন্তু এখনই সুযোগ ঘাসটা রোপণ করা, 25 সালে যারা উদ্যোগ নিয়েছেন খামার প্রতিষ্ঠা করবেন। আর যারা পুরাতন উদ্যোক্তা রয়েছেন, অন্যান্য ঘাস রোপণ করেছেন, জারা ঘাস বা নেপিয়ার ঘাস, দেখেন যে আখের মতো মোটা হয়ে যায়, শক্ত বাঁশের মতো হয়ে যায় অনেক ভাইরা বলেন, তাদের বলতে চাই আপনি ওই রকম সমস্যা এড়ানোর থেকে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার চাষ করুন, তাহলে আপনি এই সমস্যা থেকে আপনি মুক্ত পাবেন, মুক্ত হবেন। আমি আবার বলছি স্বল্প মূল্যে কাটিং সংগ্রহের জন্য, পরিপক্ক কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর বন্ধুরা বেশি কথা বলবো না, আপনাদের